মেয়েরা, আশা করি তোমরা ভালো আছো। তোমরা লুইস ডট গঠন সম্পর্কে আমাকে প্রশ্ন করেছিলে, আজ আমি সেই প্রশ্নটার উত্তর দেওয়ার চেষ্টা করছি, তোমরা একটু মন দিয়ে শোনো। সমযোজ্যতা প্রথমে কি সেটা আমরা জানব। নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের মতো সুস্থিত ইলেকট্রন বিন্যাস লাভ করার চেষ্টা করে মৌলগুলো। সুস্থিত ইলেকট্রন বিন্যাসটা কি? নিষ্ক্রিয় গ্যাসের ভ্যালেন্স বন্ড অর্থাৎ যোজন কক্ষে, সর্ববহিস্থ কক্ষে ইলেকট্রন সংখ্যা যদি 8 থাকে, তাহলে সেই মৌলগুলো সুস্থিত ইলেকট্রন বিন্যাস লাভ করে। অর্থাৎ নিষ্ক্রিয় গ্যাসগুলো যেমন নিয়ন, আর্গন, ক্রিপ্টন, রেডন, জেনন, এদের সর্ববহিস্থ কক্ষে ইলেকট্রন সংখ্যা 8, কিন্তু হিলিয়ামের ক্ষেত্রে সর্ববহিস্থ কক্ষে ইলেকট্রন সংখ্যা হলো 2। এবারে হিলিয়ামের সবথেকে কাছের মৌলকে হাইড্রোজেন, তাহলে হাইড্রোজেনের ক্ষেত্রে সুস্থিত ইলেকট্রন বিন্যাস লাভ করতে গেলে সর্ববহিস্থ কক্ষে 2 ইলেকট্রন থাকলেই চলবে। কিন্তু আদার্স মৌলগুলোকে সুস্থিত হতে গেলে তাদের সর্ববহিস্থ কক্ষে কটা ইলেকট্রন দরকার? 8টা। এইভাবে এক বা একাধিক ভিন্ন বা একই ধরনের মৌল যখন এক বা একাধিক ইলেকট্রনগুলোকে সমভাবে ব্যবহার করে যৌগ গঠন করে, তখন আমরা সেই যৌগকে বলি সমযোজী যৌগ। আর এইভাবে পরমাণুগুলো, মৌলের পরমাণুগুলো পরস্পর যুক্ত হওয়ার যে ক্ষমতা, তাকে আমরা বলছি সমযোজ্যতা। এবার আমরা একটা উদাহরণের সাহায্যে বুঝে নিই। ধরো আমি হাইড্রোজেন অণু গঠন করব। সবার প্রথমে আমাকে জানতে হবে হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস। হাইড্রোজেনের ইলেকট্রন সংখ্যা কটা? 1টা। তাই সর্ববহিস্থ কক্ষে অর্থাৎ প্রথম কক্ষে কটা ইলেকট্রন থাকবে? 1টা। এবারে দেখো হাইড্রোজেনের অণুতে কটা পরমাণু আছে? 2, তাই আমরা 2 হাইড্রোজেন পরমাণু পাশাপাশি লিখলাম। তাহলে দেখো প্রতিটা হাইড্রোজেন পরমাণুতে কটা করে ইলেকট্রন থাকবে? 1টা করে ইলেকট্রন থাকবে। তাহলে এখানে এই হাইড্রোজেনের ক্ষেত্রে 1টা ইলেকট্রন দিলাম, আর এই হাইড্রোজেনের ক্ষেত্রে 1টা ইলেকট্রন দিলাম। তাহলে দেখো এই হাইড্রোজেন নিজের 1টা ইলেকট্রন আছে, এবং এই সুস্থিত হতে গেলে 2 ইলেকট্রনের প্রয়োজন। তাহলে এই নিজের ইলেকট্রনটা ব্যবহার করলো এবং অপর হাইড্রোজেনের এই ইলেকট্রনটা ব্যবহার করে সুস্থিত হয়ে গেল। সিমিলারলি এই হাইড্রোজেন নিজের 1টা ইলেকট্রন তো আছেই, অপর হাইড্রোজেনে যে এই ইলেকট্রন, এটাকে এ ব্যবহার করে এই হাইড্রোজেন পরমাণুটাও সুস্থিত হয়ে গেল। তাহলে দেখো একজোড়া ইলেকট্রন 2 হাইড্রোজেন সমভাবে ব্যবহার করলো। তার মানে এই হাইড্রোজেন একে 1টা ইলেকট্রন ব্যবহার করতে দিল, তার পরিবর্তে সে ওই হাইড্রোজেনের অপর ইলেকট্রনটা ব্যবহার করল। তাহলে একজোড়া ইলেকট্রন 2 পরমাণু সমভাবে ব্যবহার করে যৌগ গঠন করলো। তাহলে দেখো এখানে 2 ইলেকট্রন একটা ইলেকট্রন জোড় গঠন করলো, একটা বন্ধন তৈরি করলো। একটা ইলেকট্রন জোড় গঠন করলো, সেই ইলেকট্রন জোড়টা একটা বন্ধন তৈরি করলো। তার মানে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা একবন্ধনযুক্ত মৌলিক অণু। তাহলে যদি আমাদের প্রশ্ন আসে যে একটি সমযোজী একবন্ধনযুক্ত মৌলিক অণুর উদাহরণ দাও, তাহলে উদাহরণটা কি হবে? হাইড্রোজেন। বোঝা গেল? এবারে আমরা অন্য উদাহরণে আসছি।